بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি শবে বরাত উপলক্ষে কোনো নামাজ পড়েছিলেন, বা তারপর উনি বলেছেন যে আমাদের দেশের অনেক মহিলাকে দেখা যায় তারা শবে বরাত উপলক্ষে 3টি রোজা রাখেন, এটি কি সঠিক কিনা। প্রথমত বলবো, দেখুন আমরা একাধিকবার বলেছি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শবে বরাত উপলক্ষে কোনো নামাজ বা কোনো ইবাদত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এটি আপনাদেরকে বুঝতে হবে। আপনারা হয়তো বা প্রশ্নকারীকে বলবো আপনি আমাদের বক্তব্যগুলো শুনেননি, এটাই হলো, এটি বোঝা যাচ্ছে আপনার কথা থেকে। তাছাড়া এই প্রশ্ন পুনরায় করার কোনো প্রয়োজন ছিল না, পুনরায় করার কোনো প্রয়োজন ছিল না। স্বাভাবিক নিয়মে তিনি শবে বরাত অন্যান্য রাতে যেমন ইবাদত করতেন তেমনই শবে বরাত রাতে করেছেন, কিন্তু বিশেষ শবে বরাত উপলক্ষে কোনো নামাজ বা কোনো ইবাদত তার থেকে প্রমাণিত নয়। আর আপনি যেটি বলেছেন যে আমাদের দেশের মহিলারা শবে বরাত উপলক্ষে 3টি রোজা রাখে, আমার মনে হয় এই কথাটি সঠিক নয়। কারণ যারা শবে বরাত উপলক্ষে রাখে তারা 1টি রাখে, আর যারা 3টি রাখে তারা বলছেন 13, 14, 15, এরা মূলত শুধু শবে বরাত উপলক্ষে না, বরং এটি প্রতি মাসের যে 3টি রোজার কথা বলা হয়েছে হাদিসে, 3টি রোজা রাখার কথা বলা হয়েছে যে ফজিলত বর্ণিত হয়েছে, এবং এই 3টি রোজা আপনার রাখা 13, 14, 15 আয়ামে বীজের দিনগুলোতে রোজা রাখাটা উত্তম। এই 3টি রোজা আয়ামে বীজের দিনগুলোতে রাখা উত্তম। হয়তো তারা এই আয়ামে বীজ উপলক্ষে তারা এই 3টি রোজা পালন করেন, শবে বরাত উপলক্ষে নয়। এরপরেও আমরা বলবো যে যদি কেউ শবে বরাত উপলক্ষে 3টা কেন 50টাও রোজা রাখে তবুও সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে এরাত উপলক্ষে কোনো আমল গ্রহণযোগ্য নয়, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং 3টি কেন, যদি গোটা শাবান মাসও রাখে শবে বরাত উপলক্ষে তবুও সেটি গ্রহণযোগ্য হবে না, বরং এমনিতেই শাবান মাসে রোজা রাখার ফজিলত রয়েছে, এটি আমরা আপনাদেরকে বলেছি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে তিনি শাবানের ন্যায় অন্য কোনো মাসে এত অধিক পরিমাণ রোজা রাখতেন না। তাহলে যদি আমরা চাই রোজা রাখতে তাহলে রাসূল সাল্লাম অনুসরণের জন্য তাহলে আমরা শাবান মাস উপলক্ষে রোজা রাখবো। আর যদি বলি যে আমাদের কারো যদি অভ্যাস থাকে যে প্রতি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা, তারা রাখবেন, সেটা শাবান মাসেও রাখবেন, প্রত্যেক মাসেই রাখবেন, এটাতে কোনো বাধা নাই। কিন্তু যে ব্যক্তির নিয়ত হলো যে শবে বরাত, তার রোজা সেটি গ্রহণযোগ্য নয়, এটি স্পষ্ট বেদাত হবে। সেটি যে দিনই যে দিনই রাখ না কোনো, যে কয়দিন রাখুক না কেন, এটি নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং বিষয়টি নিয়তের উপর ছেড়ে দিতে হবে, কি নিয়তে রাখছে উনি, কি রাখছেন 3টি রোজা যেটা সুতরাং শাবান মাসে রোজা রাখতেন তাই রাখছেন, তাহলে সমস্যা নাই। বা যদি এমন কারণে রাখেন যে উনি প্রতি মাসে 3টা রোজা রাখেন আয়ামে বীজের দিনগুলোতে, তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি তার উদ্দেশ্য হয় যে শবে বরাত, তাহলে এই আমল পরিত্যাজ্য। রাসূল সাল্লাম বলছেন মানে আহদা সাফি আমরে না হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, ব্যক্তি দিনের মধ্যে এমন আমল করলো যা এমন দিনের মধ্যে এমন নতুন সৃষ্টি করলো যা তার মধ্যে নেই তা পরিত্যাজ্য। মানে আমিল আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার কোনো নির্দেশ নেই সেটা পরিত্যাজ্য। তাহলে এই হাদিসগুলো যা বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাম শবে বরাত উপলক্ষে কোনো আমল বা রোজা রাখতে বলেননি বা তিনি করেননি, বিধায় এটি পরিত্যাজ্য হবে। কিন্তু যদি আমরা শাবান মাসের নিয়তে রোজা রাখি অথবা যে মাসের 3টি রোজা আয়ামে বীজ 13, 14, 15 বা অন্যান্য দিনগুলোতে যদি 3টি রোজা রাখি তাহলে তাতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।